এই দেখুন বন্ধুরা, ছোট 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 না, মোটামুটি মিডিয়াম সাইজের বেগুন তিনটে আছে। এই দিয়ে আজকে বেগুন তো অনেকে অনেক রকম ভাবে খাই, আজকে আমি বেগুন ভুজিয়া করব। দেখবেন কিভাবে মশলা টসলা দিয়ে বেশ করে বেগুন দিয়ে ইয়ে মানে শুধু বেগুনই ভাজবো, দেখতে থাকুন। তো বন্ধুরা, একবার করে তো দেখাইনি, এই যে একটা আলু আর এই যে একটা ডিম, এই দিয়ে আমি আজকে বেগুন ডিম বেগুন দিয়ে মানে বেগুন ভজিয়া করব। এমনি তো ডিম বেগুন ভজিয়া হয়, তো আলু দিয়ে ডিম দিয়ে এটা অল্প সম মানে অল্প কিছু উপকরণ দিয়ে বেশি লোকের খাওয়া যাতে হয় সেইভাবে আজকে বানাবো। ওই জন্য আলু দিয়েছি আর ডিম দিয়েছি, যাতে মানে কম জিনিসে তিন চারজন পাঁচজন দশ জোটের হয়ে যাবে সেরকমভাবে খেলে। তো বন্ধুরা দেখুন, বেগুনটা কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। এইবারে এর সঙ্গে একটা আলু দেব, এটা খালি এখন এই যে নুন হলুদ, নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেব। তো ততক্ষণ আমি আলুটা কেটে নিই, আবার ফিরে আসছি। তো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, এবারে তেল ঢালবো। আগে আলুটা ভেজে নেব, আলুটা তো শক্ত জিনিস, ওই জন্য আলুটা আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে ছিটবে কম। হলুদটা দিলে ছেটে না অতটা, নাহলে ছিটে যায় অনেকটা। এই যে আলুটা আগে ভেজে নেব, আলুগুলো ভেজে নেব পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটাকে ভেজেই সিদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে যে দিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বেশি মানে লাল দেখা যাবে না, ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখি আমার আলুটা কত সিদ্ধ, কতটা কি হলো। একটা আলুই তো দিলাম, আর মানে অল্প লোক তো আমরা। এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, এবারে আলুটা তুলে নেব একটা জায়গায়, তারপরে আবার বেগুন ভেজে নেব। এই যে আলুটা এভাবে তুলে নেব, ওই ঢাকনার মধ্যেই তুলছি, তাহলে আর বেশি বাসন হবে না। অল্প আসছিল আমার, মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়ামের থেকেও একদম কমে। তাহলে জিনিসটা আলুটা সিদ্ধ হলো আর পোড়া পোড়াও লাগছে না, এই যে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওইদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনে, এই দেখেছেন কত জল বেরিয়েছে, বেগুনের কষগুলো বেরিয়ে গেছে। তো এটা একটু ভেজে নেব, জলটাকে চিপে চিপে এটাকে বের করছি, মানে দিয়ে জল চিপে বের করে দিচ্ছি। অনেকে তো বেগুন অ্যালার্জি হয়, আমারও হয়, ওই জন্য আমি আবার বেশি করে নুন হলুদ মাখালাম, যে বেগুনের এই যে একটা কষ থাকে সেগুলো বেরিয়ে গেছে অনেকটা। এই যে কতগুলো জল বেরিয়ে গেছে, এই জলটা আমি ফেলে দেবো, এটা আর কোনো কাজে লাগবে না। এবারে বেগুনটাকে ভেজে নেব, বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে মশলা দিয়ে ডিম দিয়ে কষিয়ে নেবো আর একবার। দেখুন বন্ধুরা, আমার বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়েছে, আর একদম এই যে ভেঙেও যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। তো আবার তো নাড়াচড়া করতে হবে, যখন আর মশলা দিয়ে ডিম দিয়ে যখন ইয়ে করবো,
তো এবারে বেগুনটাও তুলে নেব এই একই সঙ্গেই তুলে রেখে দিচ্ছি আলুর সঙ্গেই তুলে রাখবো বেগুনটা কারণ দুটো জিনিসই আমার সিদ্ধ হয়ে গেছে এবার খালি মশলাগুলো দিতে হবে মশলা কষিয়ে তারপরে আর একবার হালকা মানে মশলার সঙ্গে ডিমের সঙ্গে কষিয়ে নামিয়ে নেবো ঘি গরম মশলা ধনে পাতা দিয়ে তাহলেই আজকে আমার বেগুন ভুজিয়াটা হয়ে যাবে ডিম আলু দিয়ে তো এই অল্প খরচে এটা ভালো একটা রান্না হয়ে যাবে আপনারা একদিন পরে দেখবেন এইভাবে তো আর তেল দেবো না এই তেলের মধ্যেই যা দেওয়ার এখানেই দিয়ে দেবো বেগুনেও তেল আছে আলু ভাজায়ও তেল আছে এই যে দুটো দুটো শুকনো লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাও কেটেছি এই যে একটু গোটা জিরেও দিয়ে দেবো তারপরে এই যে এখানে রসুন কুচি আছে পেঁয়াজ কুচি আছে কাঁচা লঙ্কা কুচি আছে এগুলো এখানে দিয়ে দেবো রসুন কুচিটা আগে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হচ্ছে না ততক্ষণ ভাজবো এখন পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়েছে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো আছে এগুলো দিয়ে দেবো এখনই আঁচটাকে কমিয়ে রেখে দিয়েছি মশলাটা আর ভালো না খুব একটা তো এবারে ডিমটা ফাটিয়ে দিচ্ছি এই যে ডিমটা ফাটানো হয়ে গেছে এবারে নাড়িয়ে নেবো তাহলে মশলাগুলোর সঙ্গে মিশে যাবে আর তো তেল দিইনি ওই তেলেই ভাবছি তো বেগুন আলু যখন দিয়ে দেবো তখন আবার একদম তেলে তেল হয়ে যাবে তারপরে তো আবার ঘি দিলেও দেওয়া যায় না দিলেও কোনো ব্যাপার না একটু গরম মশলা ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় ভালো জিনিস এক অল্প মশলাতেই ভালো লাগে তো এরকম আমার ডিম হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো তারপরে নাড়িয়ে নেবো একটু ভালো করে এই যে দেখছেন কত তেল ওই জন্য আর তেল দিইনি নতুন করে এই তেলই সব হয়ে যাবে দেখলেন একটা ডিম দিয়ে কতগুলো তরকারি হয়ে যাচ্ছে আমার তো নামমাত্র কাশ্মীর লাল লঙ্কা একটু নামমাত্র দিয়েছি এখন শুকনো লঙ্কা খুব একটা সুট করে না তো এই যে আলুটাও সিদ্ধ হয়েছে তাও আর একটু ঢাকা দিয়ে হালকা মিডিয়াম আছে হালকা আর একটু সিদ্ধ করে নেব দেখি এবারে আমার রান্নাটা কতদূর কী হলো এই যে সব সিদ্ধ হয়ে গেছে এমনিতেই তো ভেজে নিয়েছিলাম আগে এই যে যাই হোক একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব
আরো একটু ঢেকে দেব ধনে পাতা যা দিলাম এই মাত্র তো এবার আরো একটু ঢেকে দেব এইরকম কি সুন্দর একটা গন্ধ দিয়েছে ধনে পাতাটা দেওয়া হয়েছে তো এবারে হালকা একটুখানি নামমাত্র একটু ঘি দেব জাস্ট অল্প একটুখানি ঘি দিচ্ছি কারণ তেল অনেকটাই তেল বেরিয়ে গেছে তো অল্প একটুখানি ঘি আর এই যে গরম মশলা একটু নাড়াচড়া করে নামিয়ে এটা প্লেটে বেড়ে দেখাচ্ছি আমি ভুলেই গেছিলাম বন্ধুরা একটুখানি এই যে একটুখানি চিনি দিয়ে দেব আর এমনিতে নুন তো দেওয়াই ছিল আমার সব কিছুতে তাও একটু নাম মাত্র দিয়ে দিচ্ছি এতক্ষণ মনে ছিল না এবারে মনে পড়েছে এবারে এগুলো দিয়ে তো এই দেখুন বন্ধুরা আমার আলু মানে ডিম আলু দিয়ে বেগুন ভুজিয়া একদম রেডি হয়ে গেছে তো আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন মাছ মাংস আর কিছু লাগবে না কোনো আত্মীয় স্বজন কেউ আসলে অল্প অল্প কিছু জিনিস দিয়ে ভালো একটা খাবার তৈরি হয়ে যায় তো আপনারা ওইভাবে তৈরি করবেন যখন ঘরে সেরকম কিছু থাকবে না একটা ডিম আলু যদি থাকে তাও হবে বেগুন না থাকলেও চলবে তো বন্ধুরা আজকে তো এই যে এই আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন হলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি আবার অন্য কোনো দিন যে কোনো রান্না নিয়ে আসবো আজকের জন্য টাটা